কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছি। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2019 সালের উইক ক্লু সলভ করব। প্রথমেই উপরে কিওয়ার্ডগুলো একটু দেখতে চাই। দেখি, ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তু সংস্থান। আমরা বাস্তু সংস্থান সম্পর্কে হয়তো বা ছোটোবেলায় স্কুল লাইফে অনেকবার পড়ছি। সেটা হচ্ছে বিভিন্ন বস্তু, বিভিন্ন জীব মানে জীব এবং জড়বস্তু একটা একটার সাথে যে সম্পর্কে আবদ্ধ, এটা হচ্ছে বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। যেমন আমরা এভাবে পড়ছিলাম যে একটা যেমন মাছ ছোট মাছকে খায়, বড় মাছ ছোট মাছকে খায়, বড় মাছ মানুষ খায়, এরকম আর কি। অল্টার, তার নিচে দেওয়া আছে অল্টার। অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা। হ্যাং, হ্যাং শব্দ তো ঝুলে থাকা বোঝায়। হ্যাং শব্দ তো একে অপরের সাথে সম্পর্কিত হওয়া বোঝায়। ইকোলজি, বাস্তু সংস্থান বা বাস্তুতন্ত্র। এক্সাম্পল অথচ উদাহরণ, ওয়ার্ল্ড মানে পৃথিবী, রাইস মানে বৃদ্ধি পাওয়া, লিঙ্ক মানে হচ্ছে সম্পর্কযুক্ত হওয়া, লিঙ্ক হওয়া। এরপর হচ্ছে ইন্টার রিলেটেড, আন্তঃসম্পর্কিত। নো মানে হচ্ছে জানা। ফিক্সড মানে নির্দিষ্ট বা কোনো কিছুর সাথে এটি দেওয়া। শেক মানে কারণ। ব্যালেন্স মানে ভারসাম্য। রেসপন্সিবল মানে দায়ী। সো আসো শুরু করছি। বলছে অল থিং দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, বলছে অল থিং সমস্ত জিনিস, দ্যাট যেটা কি না মেক আপ তৈরি করে এনভায়রনমেন্ট, এই পরিবেশকে তৈরি করে, আর ইন্টার রিলেটেড, এগুলো হচ্ছে আন্তঃসম্পর্কিত, ইন্টার রিলেটেড, আন্তঃসম্পর্কিত, রাইট? ওকে, দ্য ওয়ে ইন হুইচ পিপল, অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট আর রিলেটেড টু ইচ আদার, যে ওয়েতে মানুষ, পশু পাখি, গাছপালা একজন আরেকজনের সাথে সম্পর্কিত, অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিংস এবং তাদের আশেপাশের সাথে সম্পর্কিত, ইজ নোন, একে জানা যায় বা এটা বলা হয় অ্যাজ ইকোলজি। তার মানে বলছে যে ওয়েতে মানুষ, পশু পাখি, গাছপালা একে অপরের সাথে সম্পর্কিত, এটাকে আমরা ইকোলজি বলে জানি। দ্য ড্যাশ ইজ এ কমপ্লেক্স ওয়েব, দ্য ইকোসিস্টেম, এই যে বাস্তু সংস্থানটা, ইজ এ কমপ্লেক্স ওয়েব, এটা হচ্ছে একটা জটিল জাল। দ্যাট ড্যাশ অ্যানিম্যাল, যেটা কি না ড্যাশ অ্যানিম্যাল, প্ল্যান্টস অ্যান্ড এভরি আদার লাইফ ফ্রম ইন দ্য বায়োস্ফিয়ার, যেটা কি না সমস্ত কিছুকে, এই পৃথিবীর যত পশু পাখি, গাছপালা, অন্যান্য জীব যেগুলো আছে, এই বায়ু মানে জীবমণ্ডলের, বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল, সবাইকে কী করে রাখে, যুক্ত করে রাখে বা একসাথে করে রাখে। তো লিখতে পারি হ্যাং, লিখতে পারো হ্যাং। ওকে, কেউ যদি হ্যাং না লিখে লিঙ্ক লিখতে চায় তাও লিখতে পারে, সমস্যা নেই। ওকে, তাহলে কি বলছে দেখি আমরা। তাহলে অল দিস হ্যাং টুগেদার, সবগুলো জিনিসই একসাথে ঝুলে আছে বা লেগে আছে, ভালো কথা। দ্য সিস্টেম ইজ ইন স্টেডি স্টেট অফ ডাইনামিক ব্যালেন্স, এটা একটা ডাইনামিক ব্যালেন্সের মধ্যে রয়েছে, গতিশীল একটা ভারসাম্যের মধ্যে রয়েছে। হুইচ মিন্স, যেটা দিয়ে বোঝায়, দ্যাট যে, এটা দিয়ে বোঝায় যে অল্টারিং পরিবর্তন করা, এনি পার্ট অফ দ্য ওয়েব, এই ওয়েবের কোনো একটা পার্টকে পরিবর্তন করা, ইউ ক্যান অ্যাফেক্ট, তুমি অ্যাফেক্ট করতে পারো, তুমি ক্ষতিগ্রস্ত করতে পারো অল আদার পার্টস, সমস্ত পার্টগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারো, একটা পার্ট ক্ষতি করলে সবগুলো পার্টের ক্ষতি হতে পারে। ফর ড্যাশ, ফর এক্সাম্পল, তাহলে এইচ নাম্বারটা হচ্ছে এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, গাছপালার ডিস্ট্রাকশন, মে সিরিয়াস, লিখতে পারি ইকোলজিক্যাল কনসিকুয়েন্স, এটা একটা ব্যাপক পরিমাণ ইকোলজিক্যাল কনসিকুয়েন্স থাকতে পারে, বাস্তুতাত্ত্বিক ফলাফল থাকতে পারে। ইট ইজ দ্য ড্যাশ অফ হিউম্যান বিং, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি, এটা মানুষের দায়িত্ব, বিং হিউম্যান বিংয়ের, টু প্রিভেন্ট এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েল্ড, এনভায়রনমেন্টকে ধ্বংস থেকে রক্ষা করা, স্পয়েল থেকে, ধ্বংস থেকে রক্ষা করা। দ্যাটস ইট, আনসারগুলো নিচে এত গ্ল্যান্স দেওয়া আছে, কার কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবো, দেখাবো নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।